अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। रुही जुही কালকে থেকে তোমাদের স্কুল স্টার্ট, কালকে থেকে ওই অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক আর প্রজেক্টস। তাই আমরা ভাবলাম যে তোমাদের দুজনের বিজি নাইট শুরু হওয়ার আগে আজকে রাতটা গেম নাইট করে দিই। তাহলে প্রথম গেম হলো পপ দা বেলুনস, মানে বেলুন ফাটাও আর রসগোল্লা খাও। আমার হাতে আছে এই একটা বেলুন, এবং এই বেলুনটা যে সবার আগে ফাটাবে সে পাবে এক টেস্টি রসগোল্লা। ওয়ান টু থ্রি গো। বাহ, রুচিতা তো এবাড়িতে আনন্দের বন্যা বইয়েছে। নিশা তো কোনোদিন পিঙ্কুর জন্য এরকম করেনি। সত্যি বাচ্চাদের কিভাবে ভালোবাসতে হয় সেটা রুচিতার থেকে শেখা উচিত। আমি হেরে গেছি। তাহলে এই গেমের উইনার হলো রোহিত। আচ্ছা ঠিক আছে, এইবার সময় হলো দ্বিতীয় গেম খেলার। এই গেমটাতে তোমাদের তিনজনকে চোখ বন্ধ করে বোর্ডে অ্যাপেলের ডাঁটি বানাতে হবে। ওকে চলো, লেটস স্টার্ট। প্রথমে কে যাবে চলো তাড়াতাড়ি বলো। আমি আমি প্রথমে যাবে পিঙ্কু। হ্যাঁ, তাহলে এই গেমের উইনার হলো জহি। রুচিতা কিন্তু খুব ভালো করে জানে বাচ্চাদের একসাথে রাখতে। দেখো না, ওর হাসিতে যেন গোটা ঘর ভরে উঠেছে। একদম ঠিক বলেছো তুমি মা, বাড়ির আনন্দ ফিরে এসেছে। ঠিকই বলেছো মা, মনে হচ্ছে যেন কতদিন বাদে বাড়িতে খুশি এলো। আচ্ছা ঠিক আছে, এইবার সময় তৃতীয় গেম খেলার। তো এই গেমটাতে আমি তোমাদের তিনজনকে একটা কালার বলবো, আর তোমাদের তিনজনকে সেই রঙের জিনিসটাকে টাচ করতে হবে। ওকে ওকে, তাহলে ঠিক আছে। প্রথম কালার হলো অরেঞ্জ, কমলা। অরেঞ্জ, চলো চলো খোঁজো খোঁজো তাড়াতাড়ি খোঁজো 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 খোঁজো। আমি টাচ করে নিয়েছি, ইয়ে, আমি পেরেছি, আমি পেরেছি, ইয়ে। আবা দাদু ভাই, চলো এবার নেক্সট। নেক্সট কালার হলো, নেক্সট কালার বেগুনি, পার্পল। হ্যাঁ, যাও 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 যাও। জুহি, ওদিকে ওদিকে ওদিকে। কে হবে এই গেমের উইনার এক্ষুনি জানা যাবে। ওই দেখো পার্পল কালার। ওটা তো আগে আমি ছুঁয়ে দেখবো। বাবা তুমি ঠিক আছো তো? এই এটা এখানে কি করে এলো? গুলি, ওই
বাচ্চারা খেলতে গিয়ে ফেলে দিয়েছে হয়তো। যাই হোক, ঠিক আছে, এখন ঘুমানোর সময় হয়ে গেছে। কালকে তোমাদের তিনজনকে স্কুলেও যেতে হবে, তাহলে এখন শুতে যাই আমরা। চলো একে অপরকে গুড নাইট বলো। থ্যাংক ইউ মা আর আঙ্কেল, তোমরা গেম খেলিয়ে আমার সব ভয় বের করে দিয়েছো। থ্যাংক ইউ আন্টি, আজকে খুব মজা হলো। আমারও তোমাদের সবার সাথে খেলে খুব আনন্দ হয়েছে। চলো বাচ্চারা, এবার ঘুমানোর সময় হয়ে গেছে। গুড নাইট। বাই। গুড নাইট সোনা। অল দ্য বেস্ট মা, ভগবান করুন তোমাদের দিনটা খুব ভালো কাটুক। যাও বড়দেরকে প্রণাম করো। খুব ভালো থেকো বাচ্চারা, ভালো করে পড়াশোনা করবে। খুব ভালো থাক, তাড়াতাড়ি অনেক পড়াশোনা করে বড় বড় অফিসার হয়ে যা। আর হ্যাঁ রুহি সোনা, তুই না বেশি রোদ্দুরে দৌড়োদৌড়ি করিস না। কেন? কারণ সোনা, এতে তোর ত্বকে প্রভাব পড়বে, তোর রং কালো হয়ে যাবে। পুনম, তুমিও না বাচ্চা ওরা। রহিমা, উনি বলতে চাইলেন তুমি যদি রোদে খেলা করো তাহলে তো তুমি হাঁপিয়ে যাবে, তাই উনি বলছেন যে তুমি কম খেলা করবে। কিন্তু উনি জানেন না যে তুমি কতটা স্ট্রং। বন্ধুদের সাথে আনন্দ করে খেলো, ঠিক আছে? চলো বাচ্চারা, সুইটস টাইম। এখন এই দই চন্দন অনেক ওল্ড ফ্যাশন হয়ে গেছে, এখন যখন মিষ্টি মুখ করতেই হবে তাহলে চকলেট হয়ে যাক। তাহলে বলো কোন ফ্লেভার খাবে? হোয়াইট চকলেট। ডার্ক চকলেট। তোমার হোয়াইট চকলেট, তোমার ডার্ক চকলেট। মা, নিহারও মেয়েরা আশায় কত খুশি। হ্যাঁ পুনম, একজন মেয়ে তো গর্ভে বাচ্চা এলেই মা হয়ে যায়, কিন্তু একজন পুরুষ বাচ্চা হওয়ার পর বাবা হয়ে ওঠে, তার দায়িত্ব দ্বিগুণ হয়ে ওঠে, আর সেটা পূর্ণ করার আনন্দ চারগুণ হয়। একদম ঠিক বলেছ মা। হ্যাঁ ঠাকুমা, কিন্তু নিহার তো পিঙ্কু হওয়ার সময় বাবা হয়ে গিয়েছিল, তাই না? তখন তো এত খুশি হয়নি। চলো আজকে আমি তোমাদের স্কুলে ছেড়ে আসবো, ঠিক আছে? পিঙ্কু দাঁড়াও, আমি তোমাকেও একটা টিকা পরিয়ে দিই। যদি তুই রুচিতা বা রুহিজুহির নাম নিয়েছিস বা কথা বলেছিস তাহলে নিজের খাওয়া দাওয়া সব ভুলে যেও। বাবা চলো, আমাদের স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে। চলো ঠিক আছে বাচ্চারা, আজকে চলো গাড়ি নিয়ে যাই। পিঙ্কু, কাল গেম খেলে কত মজা হচ্ছিল, তাই না বল? হ্যাঁ, আমরা আজ সবাই মিলে খেলবো। চলো সোনারা। পিঙ্কুর হঠাৎ কি হলো? দিদা টেনশনে রয়েছে হয়তো, বলছিল যে ওর আজকে টেস্ট আছে, একটু চিন্তায় রয়েছে। মা, আমি আপনাকে কোনো হেল্প করে দেবো? না না, হয়ে গেছে, ব্যাস তৈরি হলো প্রলেপ। কিসের প্রলেপ মা? আরে গ্রাম থেকে হলুদ আনিয়েছি, সেটা দিয়েই এই প্রলেপ বানানো। এবার এই প্রলেপটা রোজ রুহির মুখে মাখিয়ে দিও, দেখো ওর মুখটা একদম ফর্সা হয়ে যাবে। এই নাও। এভাবে তাকিয়ে আছো কেন? আরে ও স্কুল যাওয়া শুরু করেছে, পাঁচজনের সাথে মিলবে মিশবে। রুচিতা, তুমি তো খুব ভাগ্যবতী ছিলে যে আমার নিহারের মতো ফর্সা সুন্দর ছেলে পেয়েছিলে। একজনই দুধের মতো ধবধবে সাদা,
আর অন্যজন যদি এই দুটো মেয়ে আমার আমার নিহারের মতো হতো, কোনোভাবে দুজনকে জমজ মনেই হয় না। एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।